তুরস্কের উপরে, সিরিয়ার উপরে। এটা আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য শিক্ষা এবং তুরস্কের মানুষদের জন্য শিক্ষা যে আল্লাহ পাক গুনাহের কারণে আজাব দেন, গুনাহের কারণে গজব দেন। আমরা আল্লাহ আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও, আমাদেরকে গজব দিয়ে মাইরো না। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজুন, যাতে তারা আমার কাছে ফেরত আসে। কিন্তু আমরা ফেরত আসি তো দূরের কথা, বরং আমরা বলি আমাদের দেশেও ভূমিকম্প আসলে আমরা মোকাবেলা করতে পারবো। আল্লাহর গজব কোনোদিন মোকাবেলা করা যায় না, সম্ভব না। গজব মোকাবেলা করার জিনিসটা, এটা দুনিয়ার মানুষের কোনো শক্তি নয় যে মোকাবেলা করবে না, এটা আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের ক্রোধ। আল্লাহর ক্রোধকে দমানোর মতো ক্ষমতা কোনো দুনিয়ার বাদশার হতে পারে না। আল্লাহ পাকের ক্রোধকে একমাত্র থামাতে পারবেন ইস্তেগফার আর তওবার মাধ্যমে। আজকে এই উলঙ্গপনার কারণে, বেহায়াপনার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধস, এই সমস্ত অন্যায়গুলোর কারণে আল্লাহ পাক দেন আমাদের উপরে। এই কারণেই আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাই। যে সমস্ত যুবকেরা এখনো পর্যন্ত চুলের ডিজাইন ঠিক করতে পারেন নাই, অথচ রসুলের উম্মত দাবি করেন, কিন্তু আপনার ভিতরে সুন্নতের কোনো বালাই নাই, আপনি রসুলের উম্মত দাবি করেন, চুল ঠিক মতো করতে পারেন নাই, মনে রাখবেন নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মিল তার সঙ্গে আল্লাহ পাক তাকে হাসন নাসর করেন। আপনার চুল যার সঙ্গে মিলবে আল্লাহ পাক লাথি দিয়া ওই জায়গায় তার সঙ্গে রাখবেন। আর যদি নবীওয়ালার মদিনাওয়ালার সঙ্গে মিশে যায়, তো মদিনাওয়ালার নবীর সঙ্গে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। মদিনাওয়ালা নবীর সঙ্গে জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ, সবাই চান, চান তো, কিন্তু মুখে তো দাড়ি উঠাইতে পারেননি, চান তো কিন্তু মাথার ভিতরে সুন্নতি পাগড়ি উঠাইতে পারেন না। এই জন্য ভাইরা আমার, রসুলের সঙ্গে একটা মহব্বত দরকার, যেই নবীকে আল্লাহ পাক সম্মানিত করে আমাদের মাঝে দিয়েছেন, সেই নবীকে মহব্বতের জায়গা থেকে যদি দেখেন। একটা উসিলা আমি আপনাদেরকে একটা কারণ শিখায় মোনাজাত দেব, খালি মনে রাখেন আল্লাহর হাবিবের সঙ্গে প্রত্যেকটা মানুষের ভালোবাসা দরকার আছে না নাই? আপনাদেরও দরকার আছে। কেন দরকার? কারণ রসুলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই জন্য রসুলের সঙ্গে আমাদের ভালোবাসা তৈরি করা দরকার। কেমন ভালোবাসা? ভালোবাসার একটা একটা আমল শিখায় দিই, যে আমলটা বাসা পর্যন্ত নিয়ে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একটা দুরুদ শরীফ পাঠ করে একবার, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। সপ্তাহে একদিন, নাম সহ, ঠিকানা সহ, এলাকার নাম সহ, ফিরিশতারা আল্লাহ পাকের রসুলের রওজায় আপনার সওয়াব পৌঁছায়। রসুল আপনার নাম যত দেখবেন তত আপনাকে চিনবেন, যত বেশি চিনবেন তত আগে সুপারিশ করবেন। এই জন্য যখনই সময় হয় জবান দিয়া পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ যদি পড়েন রসুলের সঙ্গে মহব্বত বাড়বে, মহব্বত যদি বাড়ে রসুল আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে আজকে থেকে নিয়ত করেন। এতগুলা মানুষ এই রাত 12টার পর হয়ে গেছে, এখনো পর্যন্ত বসে আছেন, সকালের কাজ, ফজর নামাজ, কত কিছু আছে, ছুটি দিয়ে দিচ্ছি, বাকি 2টা মানুষ যদি আমল করতে পারেন, 10 জন যদি আমল করতে পারেন, তাহলে আজকের মাহফিল কামিয়াব। এখান থেকে যারা যাব এই নিয়ত করব, এখন থেকে যখন সময় হবে জবানে কারো গীবত না করে, শেকায়ত না করে একটা আমল করব সাল্লাল্লাহু আলাইহি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের নামের উপরে দুরুদ পড়া তৌফিক দান করুক। হ্যাঁ, কারো যদি সুন্নত পছন্দ না হয় সে চুপচাপ থাকুক, কিন্তু সুন্নত ওলাদের হাত ভেঙে দেওয়া হবে। ইসলাম পালন করবেন কি করবেন না এটা আপনার হিসাব, কিন্তু এই মুসলমানের দেশে থেকে কেউ যদি ইসলামকে ডুবায় দেওয়ার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্ত করার চেষ্টা করে, বাংলার আপামর জনতা তাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? নারায় তাকবীর, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর।
সরকদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান, ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই দেশেতে থাকতে হলেই কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে জ্বালো, আজকের মাহফিল নারায়ে তাকবীর আল্লাহ পাক, ইসলামের জন্য যত মানুষ আমরা এখানে আসছি সবাইকে কবুল করো, আমিন, যেই যুবকরা